গৌতম বুদ্ধ সবসময় সঠিক সময়ে প্রবচন দেবার জন্য পৌঁছে যেতেন। গৌতম বুদ্ধ আজ পর্যন্ত কখনোই দেরি করে আসেননি, আর না ওনার জন্য আজ পর্যন্ত কাউকে অপেক্ষা করতে হয়েছে। কিন্তু আজ প্রথমবার এমনটা হয়েছে যে গৌতম বুদ্ধের শিষ্যরা ওনার অপেক্ষা করতে করতে কয়েক ঘন্টা পার করে দিয়েছে, কিন্তু এখনও গৌতম বুদ্ধ আশ্রমে এসে পৌঁছায়নি। শিষ্যরা সবাই নিজেদের মধ্যে কথা বলছিল যে হয়তো নিশ্চয়ই আজ গৌতম বুদ্ধ কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকে পড়েছেন, তা না হলে উনি তো সবসময় সঠিক সময়ে পৌঁছে যান। শিষ্যরা যখন এই সমস্ত কথা বলছিল, তখনই গৌতম বুদ্ধ নিজের হাতে একটি পদ্ম ফুল নিয়ে সেখানে এসে পৌঁছায় আর আশ্রমে গাছের নিচে থাকা একটি আসনে এসে বসে পড়ে। ওই আশ্রমে 500 বেশি শিষ্য ছিল যারা গৌতম বুদ্ধের প্রবচন শোনার জন্য অপেক্ষা করছিল। ওই 500 শিষ্য ছাড়াও ওই আশ্রমে আর একটি শিষ্য ছিল যার নাম ছিল কাশ্যপ। আশ্রমের বাকি সমস্ত শিষ্যরা মনে করত এই কাশ্যপ একজন পাগল, কারণ কাশ্যপ কখনো তাদের সঙ্গে বসে গৌতম বুদ্ধের কোনো কথা শোনেনি। এছাড়া কাশ্যপ আজ পর্যন্ত কখনো ধ্যান করেনি আর না কখনো ধ্যান করার চেষ্টা করেছে। কাশ্যপ সারাদিন কেবল পাগলের মতো আশ্রমের একটি গাছের নিচে বসে থাকত, আর না তার সঙ্গে কেউ কথা বলতো আর না কাশ্যপ কারোর সঙ্গে কথা বলতো। কাশ্যপের যখন ইচ্ছে হতো সে আশেপাশের কিছু গ্রামে গিয়ে সামান্য ভিক্ষা করে আনত, আর ভিক্ষাতে যাই কিছু পেত সেটা দিয়েই পেট ভরিয়ে আবার ওই গাছের নিচে গিয়ে বসে পড়ত। কাশ্যপ সারাদিন কেবলমাত্র আশ্রমের আশেপাশে থাকা ফুল গাছ, বাগান, প্রকৃতি, ঘাস এবং আশ্রমে আসতে থাকা সমস্ত লোকজনকে খুব মনোযোগ দিয়ে দেখত। সবাই এটা বিশ্বাস করত যে কাশ্যপ কোনো ধার্মিক মানুষ নয়। আশ্রমে থাকা সমস্ত শিষ্যরা মনে করত কাশ্যপ একজন পাগল এবং মূর্খ মানুষ যাকে কেউ কোনো কিছু শেখাতে পারবে না। আর আজকের দিনে যখন গৌতম বুদ্ধ আসেন আর ওনার জায়গাতে গিয়ে বসে পড়েন, এরপরে বুদ্ধ ওনার হাতে থাকা পদ্ম ফুলটিকে খুব মনোযোগ দিয়ে দেখা শুরু করেন। শিষ্যরা সবাই অপেক্ষা করছিল যে বুদ্ধ হয়তো এবার কিছু বলবেন, কিন্তু গৌতম বুদ্ধ কোনো কথাই বলেননি, কেবল ওই পদ্ম ফুলটিকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। গৌতম বুদ্ধ ওই ফুলটিকে দেখতে এতটাই মগ্ন হয়ে পড়েন যে কখন ঘন্টা পার হয়ে যায় উনি বুঝতেই পারেননি। কয়েক ঘন্টা এভাবেই কেটে যায়, কিন্তু গৌতম বুদ্ধ আজ একটি কথাও বলেননি। গৌতম বুদ্ধ কেবলমাত্র ওই পদ্ম ফুলটিকেই দেখছিলেন, আর ওখানে থাকা বাকি 500 শিষ্যের মনে অনেক প্রশ্ন জেগে উঠছিল, কারণ সবাই অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছিল। আর তখনই ওখানে থাকা সমস্ত শিষ্যরা হঠাৎ করেই পিছনে থেকে কারোর হাসতে থাকা আওয়াজ শুনতে পায়। সব শিষ্যরা যখন পিছন ফিরে তাকায় তারা দেখে অবাক হয়ে যায়, কারণ ওই কাশ্যপ গৌতম বুদ্ধের দিকে তাকিয়ে অনেক জোরে জোরে হাসছিল। এত বছরে ওই আশ্রমের শিষ্যরা আজ প্রথমবার কাশ্যপকে হাসতে দেখল। এর আগে কখনোই কাশ্যপ হাসেনি, সেটাও আবার এত জোরে। কাশ্যপ এমনভাবে হাসছিল যেন সারা পৃথিবী তার সঙ্গে হাসছে। কাশ্যপের ওই ভয়ানক হাসি সমগ্র আশ্রমে প্রতিধ্বনি তুলছিল, আর সব শিষ্যরা কাশ্যপকে হাসতে মানা করছিল, কিন্তু কাশ্যপ কেবলমাত্র হেসেই চলেছিল। এরপরে শিষ্যরা গৌতম বুদ্ধের দিকে তাকায়। তারা ভাবছিল এবার হয়তো গৌতম বুদ্ধ কিছু বলবেন, কিন্তু গৌতম বুদ্ধ তখনও ওই পদ্ম ফুলটিকেই দেখছিলেন, আর বুদ্ধের চোখ থেকে অশ্রু ঝরছিল। কিছুক্ষণ পর কাশ্যপ হাসা বন্ধ করে দেয়। এরপরে গৌতম বুদ্ধ নিজের চোখ পদ্ম ফুল থেকে সরায় আর ওই শিষ্যের দিকে তাকায় আর বলে, আমি তোমাদের যাই কিছু মুখে বলে শেখাতে পারতাম সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি, কিন্তু যে সমস্ত কিছু তোমাদের শব্দের মাধ্যমে দেওয়া যাবে না সেটা আমি মহাকাশ্যপকে দিয়ে দিয়েছি, আর তোমরা যদি এখন সেটা শিখতে চাও তাহলে কাশ্যপকে দেখো। আর এখান থেকেই শুরু হয় জেন এর গল্প। জেন একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল ধ্যান। গৌতম বুদ্ধ এই পৃথিবীর মানুষকে ধ্যান করা শিখিয়েছেন, আর বোধিধর্মা এই ধ্যানকে চায়নায় নিয়ে যান, যেখানে সবাই ওনাকে জেন বলতো। এরপরে জেন পরম্পরা জাপান, কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে ছড়িয়ে পড়ে। জেন আত্মজ্ঞান লাভ করার অনেক অদ্ভুত একটি উপায়,
কারণ এখানে কোনো রকমের কোনো বাধা বা কোনো বন্ধন নেই। কারণ এই পরম্পরায় না কোনো নিশ্চিত বিজ্ঞান আছে, আর না কোনো নিশ্চিত শিক্ষা আছে, আর না কোনো নিশ্চিত গ্রন্থ আছে, আর না কোনো নিশ্চিত উপায় আছে। কেবল আপনাকে আপনার চোখ বন্ধ করে বসে পড়তে হবে আর অপেক্ষা করতে হবে। তাহলেই আজ নয়তো কাল আপনার মধ্যে এটা অবশ্যই ঘটে যাবে। জেন পরম্পরা তখন আপনি দেখবেন দ্বিতীয় চিন্তাটা খুব দ্রুত আপনার মনে আসেনি। এমনটা এই কারণে হয় কারণ যখন আপনি আপনার মনের মধ্যে চলতে থাকা চিন্তাগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখবেন, তখন আমাদের মনের চিন্তাগুলো কম হতে শুরু করে আর আমাদের মন শান্ত হতে শুরু করে। আর এমন সময় আসে যখন আমাদের মন সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যায়। আমাদের মনে কোনো রকমের চিন্তা থাকে না। দুটো চিন্তার মধ্যেকার ওই সময়কেই আত্মজ্ঞান বলে। শুরুতে এই চিন্তামুক্ত সময়টা খুব বেশি লম্বা হবে না, এটা খুব বেশি হলে 5-7 সেকেন্ডের মতো হবে। কারণ আমাদের সব সময় কোনো না কোনো কিছু চিন্তা করার অভ্যেস হয়ে গেছে। কিন্তু যদি আমরা রোজ এটাকে প্র্যাকটিস করি তাহলে ধীরে ধীরে চিন্তামুক্ত ওই সময়টা বাড়তে থাকবে। আর এই সময় যত বেশি বাড়বে তত বেশি আমরা জেনকে বুঝতে পারব, ধ্যানকে বুঝতে পারব, আর তত বেশি আমরা নিজের কাছে আসতে পারব, নিজেকে চিনতে পারব। আর যখন আপনি নিজেকে চিনতে পারবেন তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই আজকের পর থেকে রোজ অন্তত 10 মিনিটের জন্য আপনি কোনো একটি জায়গাতে গিয়ে বসে পড়ুন, একটি দীর্ঘ নিঃশ্বাস নিন, আর আপনার মনে চলতে থাকা সমস্ত চিন্তাগুলোকে খেয়াল করুন। দেখুন আপনার মনের মধ্যে কী রকমের চিন্তা আসছে। আর যদি আপনি এটা প্রতিদিন করতে থাকেন তাহলে ধীরে ধীরে দেখবেন আপনার মধ্যে আসা চিন্তাগুলো কম হতে শুরু করবে। আর একটা সময় এমন আসবে যখন আপনার মনের মধ্যে আর কোনো চিন্তাই আসবে না। আর যখন আপনার মনের মধ্যে কোনো চিন্তা আসবে না তখন আপনি আপনার ইচ্ছে মতো চিন্তা করতে পারবেন। আর যখন আপনি আপনার ইচ্ছে মতো চিন্তা করবেন তখন আপনি সেই কাজটাও করতে পারবেন। কারণ আমরা জানি যেমন আমরা চিন্তা করব ঠিক তেমনই আমরা কাজ করব। আর আপনি আপনার জীবনে যাই কিছু চান সেই সব কিছু আপনি অর্জনও করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।